হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, মানে যারা 2021-এ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের এক্সাম নিয়ে একটা নতুন আপডেট দিয়েছে সিলেবাস কমিটি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের কবে মাধ্যমিক হতে চলেছে, তোমাদের কবে 2021-এ উচ্চ মাধ্যমিক হতে চলেছে, সেই সমস্ত আপডেট নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যারা 2021-এর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা জানতে পারবে তোমাদের সিলেবাস কতটা কমানো হবে এবং তোমাদের এক্সাম কবে হবে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা জানো কোভিড-19 কারণে তোমরা এখনো প্রপারলি সিলেবাসও পাওনি। তোমাদের মাধ্যমিকের কতটা পরীক্ষা হবে, কতটা মানে সিলেবাসের ওপর পরীক্ষা হবে, বা উচ্চ মাধ্যমিকের কতটা সিলেবাসের ওপর পরীক্ষা হবে, সেখানে বলা হয়েছিল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের যে সিলেবাস আছে কিছুটা কমানো হবে। তো এখন সিলেবাস কমিটি কিন্তু নতুন একটি আপডেট দিয়ে দিয়েছে মাধ্যমিকের স্টুডেন্ট এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টের জন্য। মাধ্যমিকের যে স্টুডেন্ট রয়েছে, বলা হচ্ছে মাধ্যমিকের যে স্টুডেন্টরা রয়েছে বা মাধ্যমিক যে সময় পরীক্ষা হবে, সেই সময়ই মানে বিগত বছরে যে সময় পরীক্ষা হতো সেই সময়ই পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এখানে বলা হচ্ছে 30-40% সিলেবাস কমিয়ে আনা হবে, মানে বুঝতেই পারছো মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের 30-40% সিলেবাসকে বাদ দেওয়ার কথা পরিকল্পনা করছে সিলেবাস কমিটি, মানে মাধ্যমিকের স্টুডেন্টের জন্য। মাধ্যমিকের স্টুডেন্টের যে সিলেবাস, টোটাল সিলেবাস রয়েছে, তার 30-40% সিলেবাসকে কমিয়ে এক্সাম, মানে যে সময় বিগত বছর এক্সাম হতো সেই সময় এক্সাম নেওয়ার পরিকল্পনা করছে, মানে মার্চ মাসের দিকেই তোমাদের এক্সাম নেওয়ার পরিকল্পনা করছে কিন্তু সিলেবাস কমিটি। আর 2021-এর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কথা যদি বলি, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বলা হচ্ছে একটু পেছানো হবে, কিন্তু তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে অপরিবর্তিত রেখে, মানে সিলেবাসকে কোনো কিছু কমানো হবে না। যদি সিলেবাসের উচ্চ মাধ্যমিকের সিলেবাসের কিছু কমানো হয়, কিছু পোর্শন কমানো হয়, সেক্ষেত্রে সিলেবাস কমিটি মনে করছে যে স্টুডেন্টদের অনেকটাই অসুবিধা হবে, স্টুডেন্টদের পরবর্তী সময়ে প্রবলেম হবে, অন্যান্য যে সর্বভারতীয় পরীক্ষাগুলো রয়েছে বা বাদবাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো দিতে সমস্যা হবে। সেই কারণে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা পুরোটাই থাকবে, কোনোটা কমানো হবে না, এরকমটি জানা যাচ্ছে এখন। মানে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাসটা আছে সেটাকে অপরিবর্তিত রেখে যে সময়সীমা আছে সেই সময়সীমাটাকে পেছানো হবে, মানে উচ্চ মাধ্যমিকের যে এক্সাম রয়েছে সেটাকে জুন মাসে নেওয়ার পরিকল্পনা করছে কিন্তু ও সিলেবাস কমিটি বা পর্ষদ। তো এখানে কিন্তু তোমাদের কেন এটা করছে, যে কলেজের স্টুডেন্ট যারা রয়েছে তারা এখনও পর্যন্ত ভর্তি হয়নি, সেই কারণে এই অভিমত দিয়েছে সিলেবাস কমিটি। তো সিলেবাস কমিটি এ বিষয়ে কি বলছেন শুনে নেব। মাধ্যমিকের ক্ষেত্রে একই সময় পরীক্ষা হবে এটা ধরে নিয়ে আমরা সিলেবাসকে কিভাবে কমাতে পারি সেটা নিয়ে আলোচনা চলছে। একদিকে হচ্ছে যে যা পরিস্থিতি হয়েছে, আপনারা জানেন যে হায়ার সেকেন্ডারির এখনো অবধি ফার্স্ট ইয়ার ভর্তি হয়নি, চলছে প্রক্রিয়া, সুতরাং খানিকটা সময় পাওয়া গেছে। সুতরাং তাহলে কি পরের বছর উচ্চ মাধ্যমিক খানিকটা পিছিয়ে দিয়ে সিলেবাসকে যতটা পরিমাণ বেশি পড়িয়ে নেওয়া যায় সেই দিকে নজর রাখার চেষ্টা করা হচ্ছে। তো তোমরা বুঝতেই পারলে সিলেবাস কমিটি কি পরিকল্পনা করছে, মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে 30-40% কমিয়ে যে পরীক্ষা রয়েছে মাধ্যমিকের সেই পরীক্ষাকে কী হচ্ছে, যে সময় পরীক্ষা হতো মার্চ মাসের দিকে সেই সময় পরীক্ষা নেওয়া হবে বা একটু পেছানো হবে, খুব বেশি পেছানো হবে না। এবং যদি উচ্চ মাধ্যমিকের কথা বলি, তারা পরিকল্পনা করছে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস আছে সেটাকে অপরিবর্তিত রেখে, মানে যা সিলেবাস আছে তাই থাকবে, কমানো হবে না, না কমিয়ে তাদের পরীক্ষাটাকে পিছিয়ে নিয়ে এসে জুন মাসে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত সরাসরি কোনো নির্দেশ আসেনি, কিন্তু খুবই তাড়াতাড়ি তোমাদের প্রপার ইনফরমেশন দেওয়া হবে যে সিলেবাস কতটা অ্যাকচুয়ালি কমানো হবে। আর যখনই তোমাদের প্রপার ইনফরমেশন পর্ষদ বা সিলেবাস কমিটি থেকে দেওয়া হবে যে তোমাদের মাধ্যমিকের এই চ্যাপ্টার থাকবে না বা তোমাদের এই চ্যাপ্টারের এই অংশ থাকবে না বা উচ্চ মাধ্যমিকের এক্সাম অমুক তারিখে হবে বা মাধ্যমিকের এক্সাম অমুক তারিখে হবে, তখনই তোমাদের সরাসরি ইনফরমেশন আমি সবার প্রথমে দিয়ে দেবো। সেই কারণে যারা এখনো পর্যন্ত রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেন যখনই নতুন আপডেট আসবে তোমাদের সবার প্রথমে নতুন আপডেট দিয়ে দেবো। আর বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার না করে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।